সিপিএম থেকে আজকে কোনো যোগাযোগ করেছিল আপনাকে দলে রাখার জন্য? এখানে আজকে জলপাইগুড়ি শহরে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন সিপিআইএম এর প্রমোদ মণ্ডল, তিনি আজকে আমাদের দলে যোগদান করলেন। এই যোগদান আমরা আমাদের যে সব মিটিং ছিল, নির্বাচন পরিচালনা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে সকলের সিদ্ধান্ত অনুযায়ী এই জয়েনিংটা আজকে হলো। সিদ্ধান্ত কি সর্বসম্মতি হয়েছে? সর্বসম্মতি করেই সিদ্ধান্ত হয়েছে। কত নম্বর ওয়ার্ডের লোকজন ছিল আমার ঠিক জানা নেই, বাইরে কিছু লোক, অ্যাকচুয়ালি 9 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তারা আমার কাছে দুদিন আগে এখান থেকে 9 নম্বর ওয়ার্ডের আমাদের কর্মীরা অনেকদিন থেকেই আমাদের দলের সাথে যোগাযোগ করেছেন। আমাদের ওয়ার্ড শহর ব্লক প্রেসিডেন্ট তপন ব্যানার্জিকেও বলেছেন ওনাকে জয়েন করানোর কথা 3-4 মাস আগে, এবং আমার কাছে আমি দায়িত্ব পাওয়ার পর অনেকেই 9 নম্বর ওয়ার্ড থেকে গেছিলেন, যারা আমাদের দল করেন 9 নম্বর ওয়ার্ডে, তারা আমার সাথে যোগাযোগ করেছিলেন যে ওনাকে জয়েন করালে আমাদের দলের ভালো হবে। তো সেই ক্ষেত্রে এই জয়েনিংটা যদিও দেরিতে হলো, কিন্তু এখানে আজকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তার সাথে কিছু লোকজন, তারা দুদিন আগে আমাদের বলেছিলেন আমার সাথে একমত হবেন আমাদের শহর ব্লক সভাপতি এবং আমাদের বিধায়ক ডাক্তার পি কে বর্মা, তিনিও জানেন, তারা বলেছিলেন ওখানে কিছু তাদের দাবি ছিল যে অন্য ওয়ার্ড থেকে তারা দাবি করছিলেন, আমাদের যুব সভাপতি সৈকত চ্যাটার্জিকে দাবি করছিলেন যারা ওখানে ক্যান্ডিডেট করার জন্য বা তার স্ত্রীকে। তো সেই ক্ষেত্রে সেটা তো দলের সিদ্ধান্ত, দল কাকে টিকিট দেবে সেটা পরবর্তী সিদ্ধান্ত, কিন্তু আমরা আমাদের সাথে প্রমোদদার যোগাযোগ হয়েছে, উনি আমাদের দলে আসতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, তিনি জলপাইগুড়ি পৌরসভার আগামী দিনের উন্নয়নের কথা চিন্তা করে জলপাইগুড়ির একজন নাগরিক হিসেবে, সুচিন্তিত নাগরিক হিসেবে আমাদের দলে যোগদান করতে চেয়েছেন, তাই আমরা তাকে সাদরে গ্রহণ করছি। যারা করেছে তাদের যারা করেছে আমি যদি জানি না, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছে, দিলেও আমার কাছে তাদের বায়োডাটা আছে, প্রত্যেকের বায়োডাটা আছে। যারা এখানে আজকে দলীয় কার্যালয়ে চিৎকার করেছেন তাদের বায়োডাটা আমি জানি, এবং দরকার হলে দল করা থেকে করা ব্যবস্থা নেবে। আজকে এই কার্যালয়ে যারা চিৎকার করে এই কাজকর্মটা করলো, যেটা আমরা অত্যন্ত দুঃখিত। স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল।